আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন হাতে আর সময় নেই এখন তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে আর এই জন্যই কিন্তু রাশিয়া দেখতে পাচ্ছেন একের পর এক তার মাটির নিচের যে সাইলগুলো রয়েছে সেখান থেকে বের করে আনছে কেয়ামতের মিসাইল হিসাবে খ্যাত যে সারমা টু নামক বা শয়তান দুই নামক যে মিসাইল রয়েছে সেগুলো রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এবং ন্যাটোর বিভিন্ন সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবকাঠামো উড়িয়ে দেওয়ার জন্য এই শক্তিশালী পরমাণু মিসাইলগুলোকে মাটির নিচ থেকে বাইরে এনেছে এবং সেগুলোকে বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় করার জন্য ব্যাপক ভিত্তিতে কাজ করছে দেখুন এই ধরনের মিসাইলগুলোকে রাশিয়া তৈরি করেছে চূড়ান্ত যুদ্ধের জন্য মানে যখন একে অন্যের অস্তিত্ব বিলীন করে দেবে সেই ধরনের পরিস্থিতির জন্যই কিন্তু এই মিসাইলগুলো তৈরি করা হয়েছে দেখুন স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটি দেখছেন এই মিসাইলটির ওজন দুইশো আট টন এবং এই মিসাইলটি একক ভিত্তিতে দশ টন ওজনের পরমাণু বোমা বহন করতে পারে তা আবার পনেরোটি বোমা মানে দশ টনের আলাদা আলাদা সম্মিলিত পনেরোটি বোমা বহন করতে পারে যদি এর সর্বমোট আমরা শক্তির হিসাব করি তাহলে এই পনেরোটি বোমা কয়েক মেগা টন পরমাণু শক্তির সমান এখন এক একটি পরমাণু বোমা যেটি পনেরোটি বহন করে এই মিসাইল তার এক একটি শক্তি প্রায় চারশো থেকে পাঁচশো কিলো টন রাশিয়া এই শক্তিশালী মিসাইল যেটা শব্দের থেকেও বিশ গুণ দ্রুত গতিতে ছোটে যুদ্ধক্ষেত্র অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় চলে যাওয়ার কারণে মিস্টার পুতিন তার ডিকটারিতে স্বাক্ষর করেছেন যে এই মিসাইল এখন মোতায়েন করো এবং রেডি টু ফায়ার অবস্থায় রাখো যে কোনো মুহূর্তে আমি শুধু ফায়ার বলব আর সেগুলোকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কয়েকটি টার্গেটকে লক্ষ্য করে প্রেরণ করে দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস এই ক্ষেত্রে কিন্তু সংবাদ শিরোনামি করেছে যে রাশিয়া তার যে মনস্টার আইসিবিএম রয়েছে আর এস টোয়েন্টি এইট টু যেটা আঠারো হাজার কিলোমিটার রেঞ্জের শব্দের থেকেও প্রায় বিশ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে যার এক আঘাতে একটি সভ্য বিলীন হয়ে যাবে সভ্যতার কোনো চিহ্ন থাকবে না এই ধরনের ভয়ঙ্কর শক্তিশালী মিসাইল যুদ্ধক্ষেত্রে রেডি টু ফায়ার অবস্থায় রাশিয়া রাখতে চলেছে। ব্যাপক কাজ হচ্ছে সুসজ্জিত করতে আর এই পুরো বৈশ্বিক যে প্রেক্ষাপট রয়েছে তার জন্য ভালো কিছু নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং কোল্ড ওয়ার শেষ হওয়ার পর এই বাড়ি শক্তিশালী এইভাবে ন্যাটোর দেশের ভূখণ্ডকে লক্ষ্য করে রাশিয়া এত শক্তিশালী মিসাইলগুলো সরাসরি রেডি টু ফায়ার অবস্থায় রাখলো। নিউজও দেখতে পাচ্ছল মিস্টার পুতিন তার দেশের পক্ষ থেকে একটা ম্যাপও কিন্তু প্রকাশ করেছে যে কোন কোন জায়গাকে টার্গেট করা হয়েছে আক্রমণের জন্য। যখন এই মিসাইলগুলো ফায়ার করার পর ইউরোপের দেশগুলো সময়ই পাবে না এটা বোঝার জন্য যে আক্রমণ হয়ে গেছে। ফিনল্যান্ডের ভেতর পৌঁছে যাবে 15 সেকেন্ডের ভেতর, যুক্তরাজ্যের ভেতর পৌঁছে যাবে মাত্র 200 সেকেন্ডের ভেতর। ফ্রান্সের ভেতর 210 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে। যখন ইউরোপের দেশগুলো এই মিসাইল প্রতিহত তো দূরের কথা বুঝতেই পারবে না যে হামলা হয়ে গেছে এবং কখন তারা শেষ হয়ে গেছে এই মিসাইলটি ফায়ার করার পর শব্দের থেকেও 20 গুণ দ্রুত গতিতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যে কোনো জায়গায় আক্রমণের জন্য মাত্র 14 মিনিট সময় নেবে রাশিয়া একেবারে ক্যালকুলেশন করে এই জায়গা কিন্তু এই ম্যাপ প্রকাশ করেছে দেখুন একটি 208 টনের মিসাইল যেটা দশ টন সম পরিমাণের বহন করছে যেটা শব্দের থেকেও প্রায় বিশ গুণ দ্রুত ছুটে আসছে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে রাশিয়া এই মিসাইলটির ভেতর দশ টনের পেলোডের ভেতর যদি কোনো পরমাণু বোমা ব্যবহার না করে বা কোনো বিস্ফোরকও যদি ব্যবহার না করে এই দশ টনের একটা দামি পেলোডও যদি শব্দের থেকেও বিশ গুণ দ্রুত কোনো শহরে আঘাত করে তাহলে সেই শহরে ভূমিকম্পের মতো যেরকম ক্ষতি ক্ষতি হয় রকম হবে কারণ এই পেলোড এত দ্রুত গতিতে আঘাত করার ফল যে এতটা শক ওয়েব তৈরি করবে বহু অবকাঠামো ভেঙে পড়বে এবং এর আশেপাশে কোনো কিছু থাকবে বলে মনে হয় না আর এই জায়গায় যদি বিস্ফোরক ব্যবহার করে বা পরমাণু বোমা ব্যবহার করে পনেরোটি পরমাণু বোমা ব্যবহার করতে পারবে যেগুলো পনেরোটি আলাদা আলাদা টার্গেটে কিন্তু আক্রমণ করতে সক্ষম সেটার সক্ষমতা এবং সেটার যে রেজাল্ট আসবে সেই বিষয়ে আমি কিছু নাই বললাম রাশিয়ার পক্ষ থেকে এই শয়তান টু বা শেষ যুদ্ধের যে মিসাইল এইভাবে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ার পর জরুরি ভিত্তিতে ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের ভেতর একটা বৈঠক ডেকেছে যে এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আসলে আমাদের কি করা উচিত এই বিষয়কে কেন্দ্র করে জরুরি বৈঠক করেছে কারণ এই সিচুয়েশনটা এখন সাধারণ কোনো সিচুয়েশন নয় পরমাণু অস্ত্রে সুসজ্জিত করে রাশিয়া মিসাইল টার্গেট লক করে রেখেছে একটি মাত্র অর্ডার আমাদের সভ্যতার একটা ভয়াবহ পরিণতি কিন্তু হয়ে যাবে যেটা সরাসরি কিন্তু একক ভিত্তিতে যুক্তরাষ্ট্র উস্কানি দিচ্ছে ইস্যুটিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের কেন এখনো ব্রেন খুলছে না এবং কেন তারা এখনো যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হয়ে রয়েছে সেই বিষয়টি নিয়েই কিন্তু এখন খুদ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ভেতর আলোচনা চলছে উনিশশো নব্বই সালের পর প্রথমবারের মতো ঘোষণা দিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোকে পরমাণু অস্ত্রের টার্গেট রেঞ্জে কিন্তু ফেলে দিয়েছে। দিয়েছে ঘোষণা যে পরিস্থিতি হামলা করব। দেখুন এটা একটা হুমকি করে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বিষয়টি এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলো জরুরি বৈঠকে বসেছে হতে পারে যে কাল নয়তো পরশু এই বিষয়কে কেন্দ্র করে আমরা ন্যাটোর প্রতিক্রিয়া জানতে পারব এখন ন্যাটো আসলে বিষয়টা কীভাবে দেখছে উত্তেজনা কমাতে চায় না উত্তেজনা বাড়াতে চায় সেই বিষয়টি পরিষ্কার নয় এখন যুক্তরাষ্ট্র এই জায়গায় যদি তাদের পরমাণু অস্ত্রবাহী যেই সকল বোমারু বিমানগুলো রয়েছে বিশেষ করে বি টু যে বম্বার বিমানগুলো রয়েছে এই বিমানগুলোকে যদি ইউরোপে মোতায়েন করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে পরিস্থিতি কোনোভাবেই কিন্তু শান্ত হবে না তবে এই এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে যদি আলোচনায় বসা যায় এবং এই ইউক্রেন ক্রাইসিসকে কেন্দ্র করে একটা যৌক্তিক সমাধানের দিকে যদি এই জায়গায় যুক্তরাষ্ট্র পজিটিভ কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বৈশ্বিক শান্তির জন্য এটা একটা ভালো কিছু হবে তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্ত নেবেন কিনা সেটাই এখন প্রশ্নবিদ্ধ ব্যাপার একদিকে যখন রাশিয়া তার শেষ লাইন অফ ডিফেন্স তার যে আর এস টু নামক যে মিসাইল রয়েছে সেটাকে রেডি টু ফায়ার অবস্থায় করছে তখন কিন্তু এই রাশিয়ান যে সামরিক বাহিনী তারাও কিন্তু থেমে নেই দ্রুত গতিতে তারা ইউক্রেনের যে শহর রয়েছে তার দিকে অগ্রসর হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে আপনাদের এই বিষয়ে আমি ইনফরমেশন দিয়েছিলাম যে রাশিয়া আবার কিন্তু ইউক্রেনের রাজধানী দখল করার জন্য হামলা শুরু করেছে তার দিকে ধাবিত হচ্ছে রাশিয়ান সেনাবাহিনী এই ধাবিত হওয়ার ক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনী বড় বিজয় পাচ্ছে এবং একের পর এক জায়গা দখল করছে ওপেন সোর্সের মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের আঠেরো শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এর মধ্যে পুরো ক্রাইমিয়া ডনবাসের আশি শতাংশ লুনাকস এবং ডোন্যাক্স এবং জাপুরে যে এবং খেরসনের সত্তর শতাংশ অন্তর্ভুক্ত আপনার ডিনিপার নদীর পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্ষারক্ষেপ রয়েছে তার তিন শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার রুশ বাহিনী গত এক সপ্তাহে দুইশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা এলাকা নতুন করে দখল করেছে পুরো নভেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় আরও ছয়শ বর্গ কিলোমিটার এলাকা নতুন করে রাশিয়া দখল করেছে যেগুলো কিন্তু ইউক্রেনের রসদ সাপ্লাই এবং বিভিন্ন যোগাযোগের মূল কেন্দ্রবিন্দু ছিল নিউন যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়ে ভিক্ষায় পাওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এবং ইউক্রেন পরিস্থিতি যতটা জটিল করে তুলছে সেটা অবশ্যই তাদের জন্য ভালো হবে না এবং চূড়ান্তভাবে তাদের পরাজয় যে অনেকটা সুনিশ্চিত সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন দেখার বিষয়ে যে এই ইস্যুটা মধ্যপ্রাচ্যের যুদ্ধে আসলে কত বড় প্রভাব ফেলে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ